পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি, DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে মিমের পর্দা কিভাবে খোলা যায়। আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। মিমের পর্দা নিয়ে বা মিমের ভেদ নিয়ে সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে। আমাদের আগে বুঝতে হবে মিমের পর্দা কি। মিমের পর্দা হচ্ছে অজ্ঞানতার পর্দা, অর্থাৎ অজ্ঞানতা কেটে গেলেই মিমের পর্দা উন্মোচিত হয়। অজ্ঞানতার কারণেই আমরা অনেক কিছু দেখতে পাই না, কিন্তু যখন জ্ঞান হবে সেই পর্দাগুলো কেটে যাবে, আমরা সেগুলোকে স্পষ্টভাবে দেখতে পাবো। জ্ঞানের অভাবে আমরা আমাদের ভুলগুলোকে দেখতে পাই না, জ্ঞানের অভাবে আমরা প্রকৃতির মাহাত্ম্য দেখতে পাই না, জ্ঞানের অভাবেই আমরা সত্যের দর্শন লাভ করতে পারি না। যখন আমাদের এই জ্ঞানের অভাব কেটে যাবে, অজ্ঞানতা কেটে যাবে, তখন এগুলো আর আমাদের সামনে গোপন থাকবে না, আমরা এগুলো দেখতে পারবো, বুঝতে পারবো। আস্তে আস্তে মিমের পর্দা আমাদের কাছে উন্মোচিত হবে। এই মিমের পর্দার একটা গভীর রহস্য রয়েছে। এজন্য বলা হয় যে সবার কাছে এই ভেদ বলা যায় না, সবাই এই ভেদ বুঝে না। কারণ কি, অজ্ঞানীর কাছে যদি এই ভেদ বলা হয় তাহলে সেটাকে খুব সামান্য বিষয় মনে করবে এবং সেটা কী করবে, গ্রহণ করবে না, বরং হাসাহাসিও করতে পারে যে এটা নিয়ে মিমের পর্দা। এজন্য যে গভীর জ্ঞানী এবং গভীর জ্ঞান যে ধারণ করেছেন তার কাছে বললে সে এটার মাহাত্ম বুঝে এবং তার কাছে মিমের পর্দা উন্মোচিত হয়। কিন্তু মূর্খের কাছে বললে কি হয়, এটা যেন আরও পর্দার ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে তার কাছে এটার ব্যাখ্যা করলেও বোঝালেও সেটা বুঝবে না, তার কাছে এটা পর্দাই থাকবে, কারণ ওই যে জ্ঞানের অভাব। তো মূল হচ্ছে জ্ঞান, জ্ঞান জ্ঞানের মাধ্যমে এই পর্দাকে সরাতে হয়। তা না হলে দিন ভরে এটার ব্যাখ্যা শুনলেও কেউ এই পর্দা সরাতে পারবে না, কারণ অজ্ঞানতার বীজ যার মধ্যে আছে তার কাছে এটা খুলে বললেও সেটা বুঝতে পারবে না, বরং সামান্য বিষয় মনে করবে। মিম হচ্ছে সৃষ্টির সর্বশেষ অবস্থা। সর্বশেষ বলতে সৃষ্টি প্রক্রিয়ায় যে শেষ অবস্থানটা। উদাহরণস্বরূপ বলা যায়, ধরেন আমরা কোনো কিছু রান্নাবান্না করি, প্রসেসিং করি, তো যে জন্য এটা করি শেষ অবস্থা যেটা একদম সবার সামনে নিয়ে যাই, একটা সৃষ্টি প্রক্রিয়া বা বানানোর প্রক্রিয়া, শেষ অবস্থাটাই হচ্ছে কি, মিম। এই সৃষ্টি জগতের যে শেষ অবস্থান, যে রূপ, এটাই হচ্ছে মিম। তাই বলা হয়ে থাকে আলিফ লাম মিম, আগে আলিফ তারপর লাম তারপর হচ্ছে মিম। এটা সৃষ্টির তত্ত্বের ব্যাপার। সৃষ্টির আদিতে আমাদের একটা রূপ ছিল, অর্থাৎ আমরা এই প্রকাশ্য রূপ পাওয়ার আগেও আমাদের রূপ ছিল। আমরা তো কেউ এরকম ছিলাম না, এই যে আমাকে যেরকম দেখা যায় আমি তো এরকম ছিলাম না, আমি চারপাশে যা কিছুই দেখি না কেন এগুলো কিন্তু এরকম ছিল না। এগুলোর পূর্বে একটা অবস্থান ছিল, তার পূর্বে আবার আরেকটি অবস্থান ছিল। তাই বলা হয়ে থাকে আলিফ লাম মিম, এই শেষ অবস্থাটাই হচ্ছে কি, মিম। মিমের পর্দা খুললেই লাম আলিফ এগুলো খুলতে থাকবে। আলিফ হচ্ছে সৃষ্টির সেই অবস্থান বা নূরের সেই অবস্থান যেটাকে কল্পনা করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, মানে সেটা আমাদের মানে জ্ঞানের বাইরে, বোঝারও বাইরে, মানে অনুমানও করা যাবে না। যেটা আমি যে কাউকে বোঝাবো এটা এরকম, সেটাও সম্ভব না। আর লামের অবস্থান হচ্ছে না, এই অবস্থায় জ্ঞানীরা উপলব্ধি করতে পারে, কেউ কেউ দেখতেও পারেন, কিন্তু এটাও ধরা ছোঁয়ার ব্যাপার না। আর মিমের অবস্থান হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়, বোঝা যায়, তবে জ্ঞানীরা। এই সমস্ত সৃষ্টি মিমের মধ্যেই বসবাস করে। বলা হয়ে থাকে আল্লাহর নূরে রাসুল পয়দা, রাসুলের নূরই এই সারা জাহান। এই যে নূরে মোহাম্মদি হতে, মিম হতে, এই বিশ্বজাহানের যে সৃষ্টি, এই যে প্রকাশ, এটা সাধারণ মানুষ বুঝবে না। এটা হচ্ছে সেই রহস্যের পর্দা যেটা উন্মোচিত হলে এই সৃষ্টির মাঝেই স্রষ্টার সন্ধান লাভ করা যায়। তখন এই সৃষ্টিতেই স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে, দেখা যাবে, যে ব্যাপারে আল্লাহ বলেছেন যে পূর্ব পশ্চিম যে দিকেই তাকাও সে দিকেই আল্লাহর মুখ বা আল্লাহর চেহারা। এখানেই মিমের পর্দার ব্যাপারটা। সাধারণ একজন মানুষ যখন তার চারপাশে তাকায় তখন শুধু গাছপালা, দেওয়াল, ঘরবাড়ি এগুলোই দেখতে পায়। কিন্তু একজন আত্মজ্ঞানী যখন চারপাশে তাকায় তখন শুধুই সে পরমের দেখা পায়, কারণ তার সামনে আর এই মিমের পর্দাটি নেই, মিমের পর্দা তার সামনে থেকে কেটে গেছে। বিষয় হচ্ছে যার সামনে থেকে এই পর্দা যতটুকু কাটবে, যত পরিষ্কার হবে, সে সত্যকে ততটাই পরিষ্কারভাবে দেখতে পাবে। দিব্যজ্ঞান যখন লাভ হবে তখন এই পর্দা কাটবে, দিব্যজ্ঞান লাভ না হলে এই পর্দা কাটবে না।
আরেকটা বিষয় হচ্ছে জ্ঞান দ্বারা মিমের পর্দাকে উন্মোচিত করা, আর সাধনার দ্বারা এই পর্দাকে উন্মোচিত করার ব্যাপারটা আলাদা। একটা হচ্ছে জ্ঞান দিয়েও এই পর্দাকে উন্মোচিত করা যায়, আরেকটা হচ্ছে সাধনার মাধ্যমে দিব্য জ্ঞান অর্জন যে হয়, সেই জ্ঞানের মাধ্যমে এই পর্দাকে উন্মোচিত করা বা খোলা, সেটা আরেক বিষয়। জ্ঞানের দ্বারা অনেক কিছু অনুভব করা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু তখনও সেটাকে সম্পূর্ণভাবে দেখা বলে না। যেমন যদি আমরা কাউকে বলি যে একটি লোহা তুমি আগুনের উপর ধরে রাখো, তাহলে আমরা দূরে থেকেই বুঝতে পারবো লোহার যে রং বা যে অবস্থান বা কতটুকু সময়, বুঝতে পারবো যে কতটুকু গরম হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেটা হাত দিয়ে না নিজে না ধরবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না। তো একটা হচ্ছে জ্ঞান দিয়ে বোঝা যে এতক্ষণ সময় থাকলে এটা গরম হলো, এত এরকম একটা অবস্থান। আরেকটা হচ্ছে আমি নিজে ধরলাম, সেটা আরেক বিষয়। তো জ্ঞান দ্বারা মিমের পর্দা খোলার যে ব্যাপারটা সেটা একরকম, সে তখন স্রষ্টাকে সব কিছু তো উপলব্ধি করতে পারবে, কিন্তু সত্য বলতে স্রষ্টাকে দেখা বলতে যে বিষয়টা বোঝায় সব কিছুতে, মিমের পর্দার যে ভেদ উন্মোচনের কথা যেটা বলা হয় সেটা আরও গভীরের ব্যাপার। সেটা হচ্ছে মুর্শিদের কাছ থেকে জ্ঞান নিয়ে যে ধ্যান সাধনা করা হয়, অর্থাৎ মুর্শিদ তার ভক্তকে যে সাধন জ্ঞান দান করেন, সেই মোরাকাবা মোশাহেদা বলি, সাধনা বলি, ধ্যান বলি বা যাই বলি, সেটার মাধ্যমে তার যে চক্ষু উন্মোচিত হয়, অন্তর্চক্ষু বা সেই দিব্য চক্ষুর যে ব্যাপারটা, সেটা যখন জাগ্রত হয় তখনই তার কাছ থেকে মিমের পর্দা কেটে যায়। অর্থাৎ তার চোখের এমন একটা শক্তি আসে যে সামনের পর্দা থাকুক বা না থাকুক, পর্দার বিপরীত পাশে কী আছে সেটা সে দেখতে পায়, তার কাছে আর কিছু আড়াল থাকে না। পর্দাটা কিন্তু পর্দার জায়গায় থাকে মূলত সত্য, কারণ জগৎবাসী তো আর দেখছে না, মিমের পর্দা কেটে গেছে মানে কি, যে সাধনা করেছে তার কাছেই কাটছে, অন্যের কাছে না। এক্ষেত্রে পর্দা কাটার কিছু নেই, বরং তার মধ্যে সেই শক্তি আসে যে সে পর্দার ওপাশে কী আছে সেটা দেখতে পায়, মানে পর্দা থাকা না থাকা তার কাছে সমান, কিন্তু জগৎবাসীর কাছে তখনও পর্দা। তো এই দেখার যে বিষয়টা সেটা হচ্ছে সাধনার মাধ্যমে, সেটা মুরাকাবা মোশাহেদা বা ধ্যানের মাধ্যমে দেখতে হয়। বিকল্প কোনো পথ আছে বলে আমার জানা নেই, আর এই মুরাকাবা মোশাহেদা বা এই ধ্যান বা এই সালাত বা সংযোগ বা এই ধ্যানের যে ব্যাপারের কথা বলা হয়ে থাকে, এটা অবশ্যই একজন সদ্গুরুর কাছ থেকেই শিখতে হবে। আসলে এটা শিখারও কোনো বিষয় না, কারণ গুরু শিষ্যের ব্যাপার, গুরুকে সন্তুষ্ট করতে পারলে ভজনের মাধ্যমে গুরু তার ভক্তকে এই জ্ঞান দান করেন। এই জ্ঞান শুধু মুখে মুখে হবে এরকম না, নানাভাবেই তার শিক্ষার বিষয়টা জড়িত থাকবে। বিষয় হচ্ছে ভক্তের মনে সেই জ্ঞানটাকে সেই স্থাপন করে দিবেন, ঢেলে দিবেন, এবং ভক্ত সেটাকে ধারণ করবে। তারপরে যখন সে মোরাকাবা মুশাহিদা করবে বা সালাদ বা ধ্যান করবে, তখন তার কাছে এই বিশ্ব রহস্য, এই মিমের রহস্য আস্তে আস্তে উন্মোচিত হতে থাকবে। তারপর শুধু ধ্যানই হবে না, উত্তম কর্মও কিন্তু আবশ্যক। উত্তম কর্ম ছাড়াও কিন্তু এই মিমের পর্দা খোলা সম্ভব না, বা সেই পর্দার ওপারে কী আছে বা সেই চোখ যে ক্ষমতা দরকার চোখের, সেটা অর্জন করা সম্ভব না। শুধু ধ্যান করলাম বসে বসে কিন্তু ভালো কর্ম করলাম না, তাহলে এই মিমের পর্দা খুলবে না। আমাকে ভালো কর্ম করতে হবে, ভালো মানুষ হতে হবে, তারপরে ধ্যানে যদি আমি বসি, আমার মন যদি স্বচ্ছ হতে থাকে, এই যে মনও যতটা স্বচ্ছ হতে থাকবে, কারণ আমার মনও তো নানা বিষয় দিয়ে ভর্তি, অনেকের মনে অপবিত্র অনেক কিছু আছে। এখানে অপবিত্র বলতে আমি বাহ্যিক অপবিত্রতার কথা বলছি না, আমার মনের মধ্যে অনেক কুচিন্তা আছে, সেগুলোকেও তো দূর করতে হবে, সেটাও পরিষ্কার হবে। এই পরিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু এই পর্দাটাও কিন্তু পরিষ্কার হতে থাকবে। তাই আমার উত্তম কর্ম আবশ্যক, আমি ধ্যান করলাম আর খারাপ কর্ম করলাম, এমত অবস্থায় কিন্তু আমি মনটা ভালো কিছু আশা করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে অহংমুক্ত হতে হবে, অহংকার থাকলে কোনোভাবেই সেই পরমের দর্শন লাভ করা সম্ভব না। যদি আমি অহংমুক্ত না হতে পারি, তাহলে সত্য কখনো আমার সামনে আসবে না, মিমের পর্দা কখনই খুলবে না আমার সামনে। কারণ অহংকার নিজেই এমন একটা পর্দা যে সত্য সামনে আসলো সেটাকে মানুষ দেখতে পায় না। তাহলে এক তো মিমের পর্দা, আরেক হচ্ছে অহংকারের পর্দা, তাহলে এটা তো আশাই করা যায় না। তাই আগে আমাকে অহংমুক্ত হতে হবে, আমি যদি অহংমুক্ত হয়ে সৎকর্মের মাধ্যমে নিজেকে পরিবর্তন করি, ভালো করি,
পরিশুদ্ধ করি, তারপরে গুরু ভজনের মাধ্যমে এই যে মোরাকাবা মুশাহিদা, যে সাধনা ধ্যান সালাদ বা সংযোগের কথা বলি, সেটা যদি আমি ভালো মতো করতে পারি, তাহলে আস্তে আস্তে আমার এই মিমের পর্দা খুলবে, অন্যথায় নয়। অনেকেই প্রশ্নটা করে যে কীভাবে মিমের পর্দা খুলে, না মিমের পর্দা খোলার জন্য আলাদা কোনো সাধন পদ্ধতি নেই যে এটা এতবার জপতে হবে, এটা এইভাবে পদ্ধতি এই এই অবলম্বন করতে হবে তাহলে মিমের পর্দা খুলবে, না এরকম কিছু না। মোরাকাবা মুশাহেদা বা ধ্যানের মাধ্যমেই শুধু মিমের পর্দা খুলে। আরেকটা বিষয় হচ্ছে গুরু ভজন করলে কিন্তু গুরু কৃপা করে যে জ্ঞান দান করেন, তাতে কিন্তু জ্ঞান চক্ষুর দ্বারা মিমের পর্দা খুলে যায়। ওই জ্ঞানের দ্বারা যতটুকু বোঝা সম্ভব সেটা কিন্তু সে তখনই বুঝতে পারে, অনুভব করতে পারে, দেখতে পারে। ওই যেভাবে দূরে থেকে লোহা কতটুকু গরম হয়েছে আমরা বুঝতে পারি, কিন্তু যার এ ব্যাপার কোনো ধারণাই নেই সে কিন্তু সারাদিন দেখলেও বুঝতে পারবে না এটা গরম হয়েছে না ঠান্ডা হয়েছে না কী অবস্থায় আছে। তো গুরু যেটা করবে সেটা হচ্ছে জ্ঞান দ্বারা কিন্তু আপনাকে অনেকগুলো পর্দা মানে উন্মোচন করে দিবে। তাই গুরুবাদীদের মধ্যে এরকম একটি কথা আছে যে কেউ যখন গুরুর কাছে হাত দেয় তখন এই মিমের পর্দা বা আল্লাহর সাথে বান্দার যে 70,000 পর্দা রয়েছে তার মধ্যে 40,000 পর্দা কেটে যায় শুধুমাত্র গুরুর কাছে হাত দিলেই, বাকি 30,000 পর্দা সাধনার মাধ্যমে খুলতে হয়। তাই মিমের পর্দা খোলার জন্য অন্য কোনো সাধনা নয়, গুরু ভজন এবং গুরুর সাধনাই করতে হবে। গুরু যেভাবে বলবে সেভাবে চলতে হবে। এই যে বিভিন্ন জায়গায় যে এক সময় এক একজন আলোচনা করে যে অমুক সাধনা এটা এইভাবে এইভাবে করলে মিমের পর্দা উন্মোচিত হবে, অমুক শক্তি জাগ্রত হবে, এটা হবে সেটা হবে, না এটা সেই রকম বিষয় নয়। কারণ মিমের পর্দা খোলার বিষয়টা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত, দয়ালের সাথে, প্রভুর সাথে। এটা কোনো বাহ্যিক অলৌকিক বিষয়ের মতো নয় যে ওইটা অতবার করলাম বা এটা সেটা করলাম এরকম কিছু একটা শক্তি আমার অর্জন হয়ে গেল। শক্তি অর্জন এক ব্যাপার, বাহ্যিক বিষয়গুলো, হ্যাঁ আপনি কোনো কিছু নিয়ে থাকলে সেটার ব্যাপারে কিছু অভিজ্ঞতা আপনার অর্জন হবে, কিছু শক্তি আপনার অর্জন হবে, কিন্তু এটা আল্লাহ পাওয়ার সাথে সম্পর্কিত না। তাই যেটা আল্লাহ পাওয়ার সাথে সম্পর্কিত সেটার জন্য গুরু ভজন এবং গুরুর দেখানো সাধন পদ্ধতি আবশ্যক। এর জন্য বারবার সাধনা পরিবর্তনের কিছু নেই যে এটার জন্য এটা করো, মিমের পর্দার জন্য এই সাধনা করো, লামের পর্দার জন্য এই সাধনা করো, আলিফের দর্শনের জন্য এই সাধনা করো, এই ষটচক্রের জন্য এই সাধনা করো, বিভিন্ন যে কথাগুলো, না এতে আলাদা আলাদা সাধনা নাই, দয়ালের সাধনাই এক্ষেত্রে সব। তারপরে এ ব্যাপারে আলিফ লাম মিমের ব্যাখ্যা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেখানেও এ ব্যাপারে কিছুটা আলোচনা আছে, এবং মিমের পর্দা নিয়ে আরেকটি ভিডিও আছে, সেটা থেকেও কিছু দেখতে পারেন। তো বিষয় হচ্ছে, মূল কথা হচ্ছে গুরুর কাছেই যেতে হবে। আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি এই কথাটা বলে দিই গুরুর কথা, কারণ আসলে গুরু ছাড়া এটা সম্ভব না। অনেকেই বলেন যে যদি গুরু ছাড়া সম্ভব না হয় তাহলে আপনি কেন আলোচনা করেন, আপনার কথা কেন শুনবো। না, আমি কাউকে বলছি না আমার কথা শোনার জন্য, আমি শুধু সেই স্বাদটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছি যেন মানুষ গুরুর মাহাত্মটুকু বুঝতে পারে। আমি যদি এটুকু না বলি তাহলে সে বুঝতেই পারবে না তার গুরুর কাছে কী অমূল্য রত্ন আছে। এখন এতটুকু বললাম, এখন সে গুরুর মাহাত্ম বুঝবে, সে গুরুর ভজনের চেষ্টা করবে যেন গুরু তাকে এই ভেদ জানায়। তাই আমার কাজ হচ্ছে এটুকুই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।